ব্যতিক্রম উদ্যোগে পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম অলি আহমেদের জন্মদিন পালিত। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা 10 নং পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম অলি আহমেদের এক ব্যতিক্রম উদ্যোগে 45তম জন্মদিন পালন করা হয়েছে। আজ 1 জানুয়ারি রুশ শুক্রবার জুম্মার নামাজের পর অলিপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ও এতিমদের দুপুরের খাবারের মাধ্যমে জন্মদিনের উৎসবের আয়োজন করেন এম অলি আহমেদ। এ সময় এম অলি আহমেদ নিজ হাতে হাফেজ ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করেন। এম অলি আহমেদ জানান, সাধারণত জন্মদিন উপলক্ষে আমরা কেক কেটে জন্মদিন উদযাপন করি, কিন্তু এবার আমার ও আমার পরিবারের সিদ্ধান্তে এক ব্যতিক্রম জন্মদিন পালনের সিদ্ধান্ত নেই। তাই আজকে জন্মদিনে আমি মাদ্রাসার হাফেজ ও এতিমদেরকে নিয়ে আমার জন্মদিনে আনন্দ উদযাপন করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় এতিম অসহায় মানুষের পাশে থাকতে পারি। অলি ভাই সাহেব, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা দেখে থাকি যে জন্মদিন উপলক্ষে বিশেষ করে কেক কেটে জন্মদিন পালন করা হয় বা বিভিন্নভাবে জন্মদিন পালন, কিন্তু এখানে দেখতেছি আপনার এক ব্যতিক্রম উদ্যোগ এবং আপনি এখানে একটি মাদ্রাসায় কিছু হাফেজ এবং এতিম বাচ্চাদেরকে নিয়ে আজকে এই জন্মদিন অনুষ্ঠান পালন করতেছেন। আচ্ছা, আপনার এই উদ্দেশ্যটা কেন বা কেন আপনার মনের ভিতরে এরকম আসলো যে আপনি এরকম একটা জন্মদিন পালন করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শুকরিয়া জানাই পাক রব্বুল আলামিনের কাছে যে জুম্মার নামাজ বাদে আজকে এতজন এতিম এবং হাফেজ বাচ্চাদের সাথে আমি একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। আসলে আজকে আপনারা জানেন আজকে নতুন বর্ষ, এজন্য আমি সকলকে এই আমার এলাকার এবং বিজয়নগরের তথা সমস্ত বাংলাদেশ তথা সমস্ত মুসলিম উমার সকলকে আমি এই নববর্ষের শুভেচ্ছা জানাই। পাশাপাশি আজকে হলো জুম্মাবার এবং এই আজকে বছরের প্রথম দিন এবং জুম্মাবার, এজন্য আমার এই আমার পরিবার আমার ছেলেমেয়ে সহ আমার আম্মা আব্বার সাথে কথা বলে আমি ঠিক করছি যে আমি আজকের এই দিনটা এই এতিম বাচ্চাদের সাথে এবং তাদের সাথে আমি দুপুরে খাবার দাবার করব। এজন্য আমার বাড়ি থেকে আমি রান্না করে আমি এই খাবারগুলা আজকের এই অলিপুর এতিম হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে এসেছি এবং সকলকে নিয়ে এই খাবো। এটা আমি মনে করি আমার জীবনের, আসলে মানুষ মরণশীল, আমি কালকে বাঁচবো কিনা আমি জানি না, আমি মনে করি আমার জীবনের যে আজকে একটা শ্রেষ্ঠতম দিন এবং আজকে আমার শুভ জন্মদিন এবং আজকে জুম্মার দিন এবং আজকে শুভ নববর্ষ, এজন্য আমি এই দিনটাকে এভাবে কাটানোর আমি পারিবারিকভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং এই যারা এই যে যেখানে আছেন হয়তোবা আপনার মাধ্যমে ওই প্রিন্ট মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে হয়তো আজকে এটা সারা দেশের লোক দেখবে বা জানবে, আপনার মাধ্যমে আমি সমস্ত লোকজনকে আমি শুভ নববর্ষ জানাই। এবং আমি মনে করি আমরা শুধু আমরা নিজেরাই বেঁচে থাকলে চলবে না, আমাদের যে মাদ্রাসাগুলি আছে, বাচ্চাগুলি আছে, এতিম বাচ্চাগুলি আছে, তাদের সাথে আমাদের সময় দেওয়া দরকার এবং সময় তাদের থেকেও নেওয়া দরকার। তাই আমি আমার আজকে মনে করি এটা আমার একটা শ্রেষ্ঠতম দিন এবং আমার আজকে একটা ভালো দিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরে এম অলি আহমেদের দীর্ঘ আয়ু মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা সিরাজুল ইসলাম। নিজস্ব প্রতিনিধি তথ্যচিত্রে বিজয়নগর টিভি। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।